এই যে একটা বিগ বাজি দিলাম, মাটিতে হাত পা লাগছে, পাকার ভিতরে হাত পা লাগছে, লাগে না। এখন একটা না, এখন আমি দুইটা বিগ বাজি শূন্য রূপে কয়টা, দুইটা দুইটা, এক ছোট দুইটা বড় না, একের পর দুই রেডি। তবে দুইটা না, এখান থেকে আমি তিনটা বিগ বাজি শূন্য রূপে দিয়ে ওই জায়গায় দাঁড়াবো, দাঁড়াইয়া ওই ঈদ দূরে আমি পিছন থেকে আইনে আমার এই ঘড়িটার মাঝে একটা বাড়ি দিয়ে ভাঙবো। দাদা ভাই, এই ঈদ দূরে আমার এই ঘড়িটার মাঝে একটা বাড়ি দিয়ে ভাঙার আগে, শূন্যের উপরে দুই তিনটা ডিগবাজি মারে এখানে দাঁড়ানোর আগে, আমার এই দেহটাকে ভেঙে চুরে গোল একটা ফুটবল বানাবো। আমি এখন তো আমার এই আকর্ষণ পাঁচটা খেলা দেখানোর আগে, এতগুলো লোকের মাঝে একজন আটতলা লোক, একজন নিদন ব্যক্তি, একজন মাবক্ত ছেলের কাছে আমি খুশি হইয়া আমার এই প্যাকটার জন্য আমি দশটা টাকা, পাঁচটা টাকা, দুইটা টাকা, একটা টাকা আমার এই প্যাকটার জন্য চাইলাম। তবে আপনি আমার একটা টাকা, দুইটা টাকা ফাঁকি দিলেন, আর আমি আপনার পাঁচটা খেলা ফাঁকি দিলাম। তবে আমার একটু আইনকে খেলা, এখন তো আমি যে খেলাটা দেখাবো, তবে আপনি আমার পাঁচটা টাকা, দশটা টাকা দিন। এই জায়গার থেকে শূন্য রূপে দশটা ডিগবাজি মেরে এখানে দাঁড়া, দশটা না মারি পাঁচটা শূন্য রূপে ডিগবাজি, এখান থেকে তিনটা না করি দুইটা শূন্য রূপে ডিগবাজি মেরে এখানে এসে ঈদ দূরে আমি পিছন থেকে আইনে আমার এই ঘড়িটার মাঝে একটা বাড়ি দিয়ে সিটি দাও তো গাড়ি সেবাস অলরেডি খেলা শুরু। কয় বছর লাগাইছে সাধনা করছে আল্লাহ জানে, ভালো আছে না, ভালো আছে করে খেলার দিকে লক্ষ্য রাখবে। এখান থেকে আমি শূন্য রূপে দুইটা দিগবাজি মারে ওই জায়গায় যাম, যাইয়া ওই ঈদ দুটো আমি পিছন থেকে আইনে আমার এই বড়িটার মাঝে একটা বাড়ি দিয়ে চাষ করে ভাঙবো। কেমনে ভাঙি দেয় না আমি বা বোধ সম্পন্ন জানি সবাস হারিয়া আর ডায়লগ আজকে কঠিন খেলা হয়েছে ভাঙে কেন। এই পাকা এই মাটিতে আমার হাত পাও কিছু লাগে, এখনই আমি ওখান থেকে এখান থেকে তিনটা না চারটা ডিগবাজি শূন্য রূপে মারি এখানে এসে দাঁড়াবো, দাঁড়াই আমার এই অল ঘড়িটারে ভাঙ্গা চুরিয়া গোল একটা ফুটবল বানাবো। আমি এখান থেকে তিনটা চারটা ডিগবাজি শূন্য রূপে মারি এখানে এসে দাঁড়ানোর আগে আমার এই দেহটাকে ভেঙে চুরে গোল একটা ফুটবল বানানো আগে, যারা আমার দুই টিকা পাঁচ টিকা খুশিয়ে দিলেন তা গোপাছে আমার কিছু বলিনি। এইভাবে আমি মাটিতে হাত দিয়ে ডিগবাজি, আমি মাটির ভিতরে হাত লাগবো না, হাত ছাড়া শূন্য রূপে তিনটা না চারটা ডিগবাজি মেয়া এই শূন্য রূপে চারটা পোল্টি মেরে ওখানে ফুটবল বানা, যারা দেন নাই তারা আমার পাঁচটা টাকা, দুটো টাকা, একটা টাকা আমার খুশিয়ে দিবে।
আছেন আর কেউ পাঁচটা টাকা দূরে রেখে আমার খুশিয়ে দিবেন। এখন তো আমি চারটা ডিগ বাজে শূন্য রূপে যারা দেন নাই তারা আমার পাঁচটা টাকা দূরে রেখে একটা রেখে আমার খুশিয়ে দিতে পারে। আর কোনো দাদা ভাই আর কোনো আত্মালা লোক আর কোনো হৃদয়ন ব্যক্তি আছে আমি এক ঘন্টা টাচ করে শূন্য রূপে আমি চারটা ফোন দিব। মনে যদি কয় একটা যদি কয় দিদা যদি কয় আসতে চা সার্বেন নাকি জি ভাই ওই জায়গায় আইসে আমি অল বডিটার ভাঙ্গা চুরা ফুল একটা ফুটবল বানাবো। কি ফুটবল বানাবো? ফকট মাইরে ফকট সব দান ফকট থেকে সবাই সিসি ক্যামেরা লাগবে এটা আমার শেষ এবং লাস্ট খেলা। আরেকটি সমাজ হরিয়া আছে খেলাটা ফান করলো হরিয়া সবাই যদি ভাঙতে পারে তাহলে খেলা দেখবো কেন? ফেসবুকে সারা দিয়ে মানুষগুলো দেখবো ভালো করুক গাড়ি দেখ বাড়ি দেখ আপনি খেলা শেষ? আচ্ছা টাকা টাকা গুলো নিয়ে নেন আগে, কে একজন টাকা নেন। টাকা নেওয়া হয়েছে? আচ্ছা বড় ভাই আপনার খেলা প্রসঙ্গে একটু জানতে চাচ্ছিলাম আমি, এই খেলাগুলো আপনি মানে শিখলেন কোথেকে ভাই? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যে খেলাগুলো দেখলেন এই খেলাগুলো সম্পূর্ণ উনি এমার তো দেখালো, তো এখন আমরা তার সাথে কথা বলবো, একটু জানবো যে উনি আসলে কিভাবে এই খেলাগুলো শিখলো। কথা বলতে পারবেন আপনি খুইলা কইলে সমস্যা আছে। আসসালামু আলাইকুম ভাইয়া।